ইলিয়াস হোসেন চাইলে এখনও তার সঙ্গে সংসার করতে চান অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন শোভা। 25 জুলাই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক সাবেরা সুলতানা খানমের আদালতে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগের মামলার সাক্ষ্য দিতে এসে কথা বলেন শোভা। এদিন মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল, শোভা আদালতে হাজির হন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ইলিয়াস হোসেনও এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সকাল 11টার দিকে মামলার বিচার কাজ শুরু হয়। শোভা সাক্ষীর কাঠগড়ায় যান এবং ইলিয়াস হোসেন আসামির কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। শোভা বিচারককে বলেন, গতকাল মামলাটি প্রত্যাহারের আবেদন করি, আসামি না থাকায় তা হয়নি, আজকের জন্য দিন ধার্য আছে। তখন বিচারক শোভার কাছে জানতে চান, মামলা প্রত্যাহারের জন্য আপনি কি সম্পূর্ণ স্যাটিসফাই? শোভা তখন বলেন, না। বিচারক কারণ জানতে চাইলে শোভা বলেন, এখনও কিছু দেনা পাওনা বাকি আছে, আর আমি এখনও সংসার করতে চাই, ইলিয়াস যদি চায়। তখন বিচারক বলেন, কেউ সংসার করতে না চাইলে সেখানে না যাওয়া ভালো। এরপর বিচারক শোভার কাছে জানতে চান, আসামি তাকে কত টাকা দিয়েছেন, দিনমহর কত? তখন শোভা বলেন, সব মিলিয়ে 20 লাখের মধ্যে 10 লাখ দিয়েছে। এ সময় নথি দেখে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান বিয়ের দিনমহর 7 লাখ টাকা। তখন বিচারক বলেন, 10 লাখ তো বেশি দিয়েছে। শোভা বলেন, 8 মাসের ভরণ পোষণ সহ অন্যান্য কিছু মিলিয়ে 10 লাখ দিয়েছে। বিচারক তখন শোভার কাছে জানতে চান, 10 লাখ টাকা পেয়েছেন, আপনি কি এতে স্যাটিসফাই? স্যাটিসফাই না হলে মামলা চালাতে পারেন। তখন শোভা বলেন, আমি মামলা চালাতে চাই না। তখন বিচারক শোভার কাছে জানতে চান, আসামির বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে? শোভা বলেন, না। দুই পরিবারের উপস্থিতিতে আপোষ মীমাংসা হয়ে গেছে। এরপর আসামি পক্ষ আপোষ মীমাংসার অ্যাফিডাভিট জমা দেন। তখন রাষ্ট্রপক্ষ বলেন, মামলার আপোষ করতে চাইলে সাক্ষ্য দেন। তখন শোভা সাক্ষ্য দেন, তিনি বলেন, মামলাটি আপোষ হয়েছে, আসামির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, দেনা পাওনা পরিশোধ করেছে। এরপর আসামি পক্ষ শোভাকে জেরা করেন। পরে ইলিয়াসের জামিনের বিষয়ে শুনানি হয়। আদালত শুনানি শেষে ইলিয়াসের জামিন মঞ্জুর করেন।